কিন্তু আমার সেই হয়েছে এটা আজি 18 তারিখের পর মানুষ নাই না, এটা ব্রেনর অল্প ফি অভাব কৈছে, ব্রেনর প্রবলেম। এতিয়া মানুষ আজি 2 সপ্তাহে হয়ে গেল, ঘর অহাই নাই 18 তারিখের পর, বিচার কোচার করে আছো, আমি পাওয়াই নাই মানুষ। ইয়ার পিছত হেরাইছিল, ইয়ার আগত হেরাইছিল, ইয়ার আগতে একবার গেছিল মানুষ, মানে ঘর থাকবা মন নহা হয়ে গেছে। এইটু মানে সেই করার পর ঘর থাকবা মন না যায়, ওলে যাবা খুঁজি থাকে মানুষ। এবার একবার ট্রেনে দি বলে গেছে, নিজে আহি কবাও পারছে যে মই আলিপুরের লোক গেছিল, তারপর আর মানে রাতে 2টা বাজাত আহি পেয়েছে। দে মানসিকভাবে কি অসুস্থ নাকি মানুষজন? মানুষ এনেতে অসুস্থই আর বেশি সেই নহয়, আর এনে বেমার তো আগতে এনেকে ভুগি আছিল। তো কি করে মানুষজন? মানুষজন তো এনে একো নকরে, এনে লেবার কিবা কিবি হাজিরা সাজিরা করে, ঘর দুয়ার তো দেখছাই অবস্থা নাই। তো পুত্র সন্তান আছে নাকি? ও সোয়ালি এটা লড়া এটা আছে, এনে পড়া শুনা করি আছে, চলি কেটা হই ইতিয়া ডাঙার নহয়, দুখিয়া মানে দুখিয়া ঘর। এতিয়া আপনি রাইজলে কি আহ্বান জানাবো? এটা যদি মানুষটুক কোটবা দেখা পাই অল্প খবর সবর দিলি ভাল হই, যার ঘর চিন্তা হই আছে, যিমান যি হলেও ঘরের মানুষ এটা নাই, ঘরের গাঁর মানুষবিলাক টেনশনত আছে। এনে আমিতো মোবাইলে সোবাইলে সব ইউটিউবত এরিছো, কিন্তু আজির লগিন আমি একো খবর খা খবর একো বহা নাই। এটা পালি ভাল হই, কাইবা যদি কই খবর দেই মানুষটুক দেখা পাই চিনি পাই ভাল পালো হই। আর ফোন নাম্বারটো এটা তো দিয়া আছে, এটাই আর আমার।